আজকে আমি টিফিনে পরোটা আর চানা এনেছি খাই। কি রে দোস্ত, তুই আজকে পরোটা চানা এনেছিস? দে 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 আমাকে দে 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 এই না না আমার মা আমার মামাই দিয়েছে পরোটা আর চানা, আমি কেন তোকে দেবো? না 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 দে একটা খাবো, একটা একটা একটারও হাফ, এইটুকু খাবো, এইটুকু দে আমার দে 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 নিস না, ছাড় ছাড় ছাড়। তুই আমার খাবারটা খাচ্ছিস কেন? পুরোটা খেয়ে নিচ্ছিস কেন? তুই তো একটুখানি একটারও ভাগ এইটুকু খাবি বললি, তুই পুরো আমার খাবারটা খেয়ে নিচ্ছিস কেন? তুই আমাকে কি খাবার দিস রে? কাল দেখিস, কাল আমি তোর জন্য বিরিয়ানি আনবো, আমার পুরোটা খেয়ে নিবি তুই। আজকে তো খুব ভালো হয়েছে, ঠিক তুই আমার জন্য বিরিয়ানি আনবি, আমি কালকে পুরোটা খাবো, ঠিক তো? হ্যাঁ রে দোস্ত, ঠিক আছে তুই নে 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 তোর বাটিটা নে, এর মধ্যে অল্প আছে, নে নে খা খা। শুধু তুই আমার জন্য ঝোল রেখেছিস, ঝোল আমি কি করব? তুই মুখে ছুঁড়ে মারবো। আমার পুরো টিফিন তাকে নিল। আরে দোস্ত কাঁদিস না কাঁদিস না, আমি বললাম তো যে কালকে আমি বিরিয়ানি সত্যিকারে রাঁধবো, তুই তুই আমার পুরো টিফিনটাই খাই আনিস, খাই আনিস খাই আনিস। আমার আম্মুরে দিয়ে আমি বিরিয়ানি বানাই আনবো, কইছি তো আনবই, ঠিক তো? তুই যদি তুই যদি কালকে না আমার জন্য বিরিয়ানি আস না নিস তাহলে কিন্তু আমি কিন্তু তোর সাথে আর কথা বলবো না, বলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যা খালি বাটি পাঠাইছে মা, এবার কিরে নাসিপা, কালকে তুই তো আমার পুরো টিফিন খেয়ে নিয়েছিলিস, আজকে আমি তোর টিফিন খাবো, তুই বিরিয়ানি আনবি বলেছিলিস, আমাকে দে আমি খাই তোর টিফিনটা। দোস আমার আম্মু না অসুস্থ হয়ে গেছে, হসপিটালে ভর্তি, কাল রাত্রিবেলা অসুস্থ হয়েছিল, তাই আম্মুরে আমি হসপিটালে ভর্তি করে আইছি, তাই না আজকে টিফিন পাঠায় না। ওই দেখি দেখি দেখা তো টিফিন বক্সটা দেখা দেখা, আবার টিফিন বক্স দেখা লাগবো, এনে ধর দেখ দে দেখি। এ কি নাসিম্পা, তুই খালি টিফিন বক্স নিয়ে এসছিস? এই যে ঢাকনা, এটা কিন্তু তুই ঠিক করলি না বন্ধু। আচ্ছা ঠিক আছে, তুই যদি কালকে, আমি একদিন টাইম দিলাম, কালকে যদি তুই আমার জন্য একটা কেক না আনছিস তাহলে কিন্তু আমি তোর সাথে একদম সত্যিকারের কথা বলবো না, আমি এই একটা টাইম দিলাম না, ধর তোর টিফিন বক্স ধর দে। ঠিক আছে দোস্ত, আমি কাল ঠিক 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 তোর জন্য আমি কেক নিয়ে আসবো, তুই দেখিস কাল, শুধু দেখিস আমি আমার কথা রাখবো, কথা বলি
কোনো কেকই আনবো না, কোনো বাহানা বানিয়ে দেবো। কিছু বললি দোস্ত? ও কই না তো কিছুই বলিনি আমি, এখন যাই, হ্যাঁ আমার ক্লাস শুরু হবে আবার।